জীবনানন্দ দাশের রাত্রি কবিতার প্রতিটি পংক্তি ধরে ধরে আজ আমি বিশ্লেষণ করব। তাই যারা রাত্রি কবিতা সম্পর্কে জানতে চাও তারা সমগ্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবে, এবং যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তীকালে আমি জীবনানন্দের প্রত্যেকটা কবিতা, শুধু নয় বিষ্ণুদেব আধুনিক কবিতা, যা যা শক্ত শক্ত কবিতা যেগুলো রয়েছে, যেগুলো তোমরা কোথাও কোনো আলোচনা পাচ্ছ না, অনেকেই আমাকে জানতে চেয়েছো, বলতে বলেছো, এবং তোমাদের সেই অনুরোধেই আমি বাকি ভিডিওগুলো তৈরি করছি। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তাহলে শুরু করা যাক কবিতার বিষয়বস্তু সম্পর্কে আমরা প্রথমে যাব, এবং কবিতা সম্পর্কে প্রাসঙ্গিক কিছু তথ্য দিয়ে তারপর কবিতার পটভূমি এবং প্রত্যেকটি পংক্তি ধরে ধরে বিশ্লেষণ করব। রাত্রি কবিতা শুরুর আগে তোমাদের আমি কবিতার সম্পর্কে কয়েকটা প্রাসঙ্গিক তথ্য এখানে তুলে ধরছি। প্রথমে দেখো, কবিতাটা প্রথম প্রকাশ কবে ঘটেছিল। এখানে দুটো জিনিস আছে, এক দুই, ভালো করে লক্ষ্য করো। এটা 1347 বঙ্গাব্দের পৌষ সংখ্যার কবিতা পত্রিকায়, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে 1347 বঙ্গাব্দের পৌষ সংখ্যার নিরক্ত পত্রিকায়। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, কবি লেখা দুটো একই সঙ্গে দুটো পত্রিকাতে দিয়েছিলেন। দেখো একই মাসে ছাপা হয়েছে, একই সালে 1347 বঙ্গাব্দের পৌষ, 1347 বঙ্গাব্দের পৌষ। শুধু কবিতা দুটো, একটা পত্রিকার নাম হচ্ছে কবিতা পত্রিকা, আরেকটি হচ্ছে নিরক্ত পত্রিকা। এটা কিন্তু খুব ভাইটাল কোশ্চেন, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। দ্বিতীয় বিষয় কি, মূল কাব্যগ্রন্থের নাম কি। মূল কাব্যগ্রন্থ হচ্ছে সাতটি তারার তিমির, মনে থাকবে নিশ্চয়ই, সাতটি তারার তিমির। এবার হচ্ছে এই কবিতাটার পিছনে জীবনানন্দ যে কবিতাটা লিখেছেন তাতে টিএস এলিয়টের একটা প্রভাব আছে। এই প্রভাবটা কিভাবে এসেছে না, টিএস এলিয়টের সুইমি ইরেক্ট বলে একটা কবিতার প্রভাব পড়েছে রাত্রি কবিতায়। তো এটাও কিন্তু আমাদের প্রাসঙ্গিক তথ্য মাথায় রাখবে, টিএস এলিয়টের সুইমি ইরেক্ট। আচ্ছা এবার দেখো, গোটা কবিতাটা আমি পাঠ করব, কিন্তু পাঠ করার আগে তোমাদের একটা জিনিস দেখো, এখানে স্তবক সংখ্যা কটা, মোট কটা স্তবক আছে। স্তবক আছে মনে রাখবে আটটা। এটা কিন্তু অনেক সময়তে অনেক অনেক জায়গাতে কেউ কেউ সাতটি স্তবক করে এটিকে বিভিন্নভাবে ইয়ে করেন, কিন্তু মূল পাঠেতে মানে দেখবে আমি গ্রন্থ তোমার পাঠ করার সময় মূল কবিতাটা তোমার স্ক্রিনে এনে দেবো, তাহলে বুঝতে পারবে এখানে টোটাল স্তবক সংখ্যা হচ্ছে আট। আর প্রত্যেকটা স্তবকে চারটে করে পংক্তি আছে, এখানে কোনো ব্যতিক্রমী পর্ব নেই, কিন্তু খুব ভালো করে মনে রাখো পংক্তি সংখ্যা হচ্ছে 32, চারটে করে আছে, চার আটটে 32। তাহলে এটাই আমাদের প্রাসঙ্গিক তথ্য। তাহলে এবারে আমরা কবিতাটা পাঠ করবো, মূল কাব্য পাঠে যাব, ঠিক আছে। হাইড অ্যান্ড খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল, অথবা সে হাইড্যান্ট হয়তো বা গিয়েছিল ফেসে, এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে একটি মোটর কার, গারলের মতো গেল কেসে অস্থির পেট্রোল ছেড়ে, সতত সতর্ক থেকে তবু কেউ যেন ভয়াবহভাবে পড়ে গেছে জলে, তিনটি রিক্সা ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে মায়াবীর মতো জাদু বলে। তাহলে এবারে দেখো হাইড্যান্ট, হাইড্যান্ট কি, হাইড্যান্ট হচ্ছে আর কিচ্ছু নয়, রাস্তার পাশে যে কল থাকে, যে কল থেকে জল পড়ে, সেই কলে জল খুলে কুষ্ঠরোগী জল খায়। কারণ কুষ্ঠরোগী সমাজে আমরা জানি যে সবাই তার সাথে মিশতে চায় না, একটা ছোঁয়াছুঁয়ির ভাব থাকে, তাকে অস্পৃশ্য ভাবা হয়, তার প্রতি তারা সমাজে অচ্ছুত হয়ে পড়ে। তাহলে এইরকম একটা প্রেক্ষিতকে সামনে রেখে একটা নগর জীবনের ছবি, এবং সঙ্গে সঙ্গে কবি যখন চিত্রগুলোকে একটু একটু করে বার করছেন, তখন আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে নাগরিক জীবনের একটা ক্লেদাক্ততা ও গ্লানিময়তা প্রকাশ করছেন। সভ্যতার রাক্ষসী বেলায় এ দৃশ্যকে কবি উপেক্ষা করতে পারছেন না। অর্থাৎ মধ্যরাতের গভীর নির্জনতার সুযোগে রাহাজানি ও তার ফলে যে অনিশ্চয়তা এবং যে নিরাপত্তাহীনতা, এটা যে সেই সময়ের একটা যুগের ব্যাধি, সেটা সমাজের কুষ্ঠ রোগীর মতো
ছড়িয়ে রয়েছে বিষাক্ত হয়ে, ফিবার অ্যান্ড দ্য ফ্রেট হয়ে। তো সেই প্রাসঙ্গিক তথ্যটাই কিন্তু কবি এখানে তুলে আনছে। তাই বলছে নিরাবরণ এক নাগরিক অসুস্থতা আমাদের চেতনায় এসে আছড়ে পড়েছে। কবি আমাদের মনের হাইড্যান্ট খুলে দিয়ে যেন অঙ্গুলি সংকেত করতে চাইছেন যে বর্তমান নষ্ট নাগরিক মনের অভ্যন্তরে রয়েছে একটা গলিত যে অবচেতনার দিক, সেই দিকটা স্বাভাবিকভাবে একটা মানবিক মূল্যবোধের প্রতি জাগছে কবির সংশয়। অথবা হয়তো এই যে শব্দগুলো, এগুলো প্রয়োগ করে সেই সংশয় দূর না হওয়ারই যেন ঘোষণা করছেন। এই অসুস্থ পরিবেশে নেমে আসা যে নগর রাত্রির কথা বলছেন, সেটা যেন যুথবদ্ধ সন্ত্রাস আর আতঙ্ক। আসলে কবি বোঝেন সমগ্র বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক ভাটির টান এবং তারই অনুষঙ্গে যে বয়ে চলা ঘটনা পরম্পরা এই অসুস্থতার জন্য দায়ী। তাই নিষ্প্রিয় দ্রষ্টার মতো যখন তিনি নগর রাত্রির রূপ দর্শনে ব্রতী হন, তখন ভাঙাচোরা মোটর গাড়ির যে প্রাণান্তকর কাশির শব্দ, এটি কাশির সঙ্গে তুলনা করা হচ্ছে, গাড়ির যে ঘর 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 যে শব্দটা, সেই প্রাণান্তকার কাশির শব্দটাও তার কান এড়ায় না। কবি ফলে তখন কি বলছেন যে ওই যে একটি মোটর কার গারলের মতো গেল কেসে, এই যে গারল শব্দটা, এখানে গারল হচ্ছে কিছুই নয়, সংস্কৃত গড্ডল শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিচার বুদ্ধিহীন মানুষের মতো, অর্থাৎ বিবেকহীন। অর্থাৎ কোথায় গাড়ি মানে শব্দ করতে হয় সেটা যেন সে জানে না, অর্থাৎ কোথায় কোন কথা বলতে হয় সেটা যেমন যে মানুষ জানে না তাকে যেমন লোকে গারল বলে, ঠিক সেরকম এই গাড়িটাকেও গারলের সঙ্গে তুলনা করা হলো। সেরকম যেখানে সেখানে যেন শব্দ করে এবং তার দুরবস্থার যে চিত্র সেটাকে সে স্পষ্ট করে দেয়। তাই তার কেসে যাওয়া মোটর গাড়ির মধ্যে গড্ডল প্রবাহের মতো সমাজের একটা নির্মমন যে জীবন যাত্রার যে ছবি সেটা দেখতে পাওয়া যাচ্ছে। ভেঙে পড়া গাড়ির মতো আমাদের সমাজের প্রাণধারাও আসলে ফুটো হয়ে গেছে। এই অনুভূতিটাই এই দুটো স্ট্যান্জার মধ্যে কবি এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তাহলে সঙ্গে সঙ্গে আমরা এই জিনিসটা বুঝে নিলাম। এবার আমরা পরের স্ট্যান্জাটা, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের আরো একটা কথা মাথায় রাখতে হবে যে মূল্যবোধের ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে মনুষ্য সমাজ। এই মূল্যবোধই তার চালিকা শক্তি পেট্রোলের মতো, কারণ পেট্রোলের কথা বলা হচ্ছে, পেট্রোল গাড়ি চালাচ্ছে তার চালিকা শক্তি, কিন্তু তাকে ঝেড়ে ফেলছে, তার মানে সেই মূল্যবোধটাকে দূরে ঠেলে দিয়ে একটা অনিবার্য ধ্বংসের অভিমুখে এগিয়ে চলছে সৃষ্টি বিস্ময় মানুষ। তাই পদস্খলিত মনুষ্য সমাজ তার ভয়াবহভাবে পড়ে গেছে জলে, এই যে পড়ে গেছে জলে, তার মানে অসহায় পদস্খলিত পিছলে পড়ে গেছে। তাই স্যামুয়েল বেকেটের রচনার একটা অংশ আমি এখানে তোমাদের তুলে ধরব, এটার প্রাসঙ্গিক তথ্য হিসাবে, যে আজকের বিরামবিহীন আত্মনাট্যে এটা যেন উদ্ভূত একটা সংকট। কিরকম? বাট হোয়াট ম্যাটার হোয়েদার আই ওয়াজ বর্ন অর নট, অ্যাম ডেড অর মেয়ারলি ডাইং, আই শ্যাল গো অন ডুইং অ্যাজ আই হ্যাভ অলওয়েজ ডান, নট নোয়িং হোয়াট ইট ইজ আই ডু, নর হু আই অ্যাম, নর হোয়ার আই অ্যাম, নর ইফ আই অ্যাম। তাহলে এই যে অস্তিত্বের যে সংকট, সেই সংকটময় জীবনের চিত্রটা যেখানে আমরা আমাদের মূল্যবোধকে হারিয়ে ফেলছি, আমরা আমাদের পেট্রোলের যে চালিকা শক্তি, আমাদের যে জীবনী শক্তি সেটাকে আমরা হারিয়ে ফেলছি এবং সেগুলোকে ফেলে দিয়ে একটা অনিবার্য ধ্বংসের দিকে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এবং পা পিছলে আমরা যেভাবে জলে পড়ে যাচ্ছি, অর্থাৎ সামাজিক সংকটের একটা চিত্র যেন এখানে খুব স্পষ্ট হয়ে উঠছে। তো সেটাই আমরা এখানে লক্ষ্য করলাম। এবারে আমরা থার্ড স্ট্যান্জাটাই চলে আসছি। আমি ফিয়ার লেন ছেড়ে দিয়ে হটকারিতায় মাইল মাইল পথ হেঁটে দেয়ালের পাশে
দাঁড়ালাম বেন্টিং স্ট্রিটে গিয়ে, টেরিটি বাজারে চীনে বাদামের মতো বিশুষ্ক বাতাসে। তাহলে দেখো এখানে কবি কি দেখাচ্ছেন, আসলে সমগ্র বিশ্ব জুড়ে একটা চরম সংকট চলছে। তাই খিয়াল লেন ছেড়ে দিয়ে বেন্টিং স্ট্রিট কিংবা টেরিটি বাজার আমরা যেখানেই যাই না কেন, সেটা একটা হঠকারী সিদ্ধান্ত ছাড়া কিছু না। কবি সেই হঠকারী সিদ্ধান্তের কথা ইঙ্গিত করলেন, কেননা সর্বত্র তো একই চিত্র, যেখানেই যাবে সেখানেই তো একই, অর্থাৎ অভাগা যেদিকে যায় সাগরও শুকায় যায়, সেই সংকটময় শূন্যতার ছবি। তাই কোথাও নিস্তার নেই, রক্তের সমুদ্র চারিদিকে, কলকাতা থেকে দূর গ্রীসের অধিভবন অন্ধকার, অর্থাৎ চারিদিক সবই যেন সংকটময় ছবি। তাই কিছুই করণীয় নেই, কিন্তু তবু কিছু তো করতে হবে। এই অদ্ভুত ভাব আসলে মানুষের একটা অসহায়তার আত্মিক যন্ত্রণার সঙ্গে একাকার হয়ে যায়। এ প্রসঙ্গে এলিয়টের একটা কবিতার অংশ আমি এখানে তুলে আনছি, যেটা জীবনানন্দের এই কবিতার এই মুহূর্তের প্রেক্ষিত সম্পর্কে খুব জোরালো। আই এম মুভড বাই বেঞ্চিস আর কার্ড অ্যারাউন্ড দিস ইমেজেস অ্যান্ড ক্লিন দ্য নেশন অফ সাম ইনফাইনাইটলি জেন্টল ইনফাইনাইটলি সাফারিং থিং। যে কবি জানেন মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, এটা জীবনানন্দের বিখ্যাত কথা, মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। তিনি বোঝেন মানুষের জীবন সংগ্রাম তবু স্থায়ী। কবি জানেন এই যে অন্ধ জৈবতা, যে চেতনার যে নৈশতা ও শূন্যের যে সাম্রাজ্য, সেটা ভাঙতে পারে ব্যক্তি একা কি নয়, জাগ্রত মানবতা। তাই সেই শ্রমজীবী মানুষদের ছবিও তার চোখে পড়ে, যে দধিচিদের প্রতিটি রাত্রে নিরলস পরিশ্রমে পরের সকালে হয়ে ওঠে প্রাণবন্ত। তার চোখে পড়ে পৃথিবীর গতিশক্তির সঙ্গে সমতা রেখে জীবনের জন্য যন্ত্র শক্তির সাহায্যে এগিয়ে যাওয়ার একটা অদম্য প্রয়াস। এবার আমরা চতুর্থ এবং পঞ্চম স্ট্যাঞ্জাকে একসাথে পড়ব, কারণ এই দুটো একেবারে একের সাথে আরেকের অত্যন্ত যোগসূত্র নিবিড়। তো দেখো চতুর্থ এবং পঞ্চম পাঠ। মোদির আলোর তাপ চুমা খায় গালে, কেরোসিন কাঠ গালা ঘুঞ্চট গুঞ্চট চামড়ার ঘ্রাণ ডায়নামোর গুঞ্জনের সাথে মিশে গিয়ে ধনুকের ছিলা রাখে টান, টান রাখে মৃত জাগ্রত পৃথিবীকে, টান রাখে জীবনের ধনুকের ছিলা, শ্লোক আওড়ায় গেছে মৈত্রেয়ী কবে, রাজ্য জয় করে গেছে অমর আত্মিলা। তাহলে এখানে যে জিনিসটা বলছে রাখো, এখানে প্রত্যেকটা চিত্র লক্ষ্য করো, মোদির আলোর তাপ চুমা খায় গালে। তাহলে এখানে কি একটা চারিদিকে যেন একটা ভয়ঙ্কর উত্তাপ, আর চারিদিকে যেন একটা অসহ্য পরিবেশ, আর কেরোসিন কাঠ গালা গুঞ্চট চামড়ার ঘ্রাণ, এরকম এই অবস্থাগুলোর মধ্যে থাকতে থাকতে প্রত্যেকটা মানুষ যে অসুস্থ হয়ে পড়েছে। ওই যে আগেই বলেছি পৃথিবীতে গভীর গভীরতর অসুখ, এখন সেই অসুখের ছবি এই কেরোসিন কাঠ গালা গুঞ্চট এই সমস্তের মধ্যে একটা গন্ধ বার হওয়ার যে চিত্র, এই গন্ধের মধ্যে থাকতে থাকতে যেন মানে একটা অসহ্য অবস্থা তৈরি হয়েছে। তাই পরম বেদনায় কবি কি লক্ষ্য করছেন, যে যন্ত্রের দাসত্ব করতে করতে বিবেকী মানুষগুলো আজকে যন্ত্রে পরিণত হয়েছে। তাই কেরোসিন কাঠ গালা গুঞ্চট চামড়ার ঘানের মধ্যে থাকতে গিয়ে এরা ওই যান্ত্রিক হয়ে পড়েছে, একটা অসুস্থ জীবন যাপন করছে। তাই আজ হৃদয়হীন ভাবে মৈত্রেই ঘুমাচ্ছে, অনুলোভাতুর সাম্রাজ্যলোভী অ্যাটিলার বা আত্রিলা যাকে অ্যান্টিলাও বলা হয়, তার সঙ্গে কোনো প্রভেদ নেই। আজ সেই অবস্থার কথাই কবি এখানে তুলে ধরলেন। এবারে পরবর্তী স্ট্যান্জায় বলছেন, নিতান্ত নিজের সুরে তবুও তো পরের জানালার থেকে গান গায় আধো জেগে ইহুদি রমণী, পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান আর কাকে শোনা তেল কাগজের খনি,
তাহলে এখানে দেখো কবি কি বলতে চাইছেন, বলছেন গান কি মানুষের একটা সুকুমার প্রবৃত্তি, এগুলো মানুষের প্রাণে প্রাণ সঞ্চার করে, এবং সেই গান জীবানন্দের কাছে এই গান করে দিতে পারে আলোকের মানে। কিন্তু বিনষ্ট কালবেলায় ব্যবসায়ী মানসিকতার নখ দেয়, সেখানেও প্রাণীর মর্মে দাগা। তাই সোনা তরল সোনা ও টাকার কাগজে যাচাই হয় মানুষের মন, শিল্প বীজের জীবন শুরু হয় পিতৃলোকের অশুভ আনাগোনা। ফিরিঙ্গি যুবক কটি চলে যায় ছিমছাম, থামে ঠেস দিয়ে এক লোলো নিগ্র হাসে, হাতের ব্রায়ার পাইপ পরিষ্কার করে বুড়ো এক গরিলার মতন বিশ্বাসে। তাহলে এখানে জিনিসটা লক্ষ্য করে দেখো, সাহেব না হয়েও ফিরিঙ্গি দল মেকি যে সাহেবই আনা সেইটা দিয়ে নিজেদেরকে আবৃত করে রেখে একটা অদ্ভুত আত্মরতিতে ভোগে। জীবনানন্দ এদের সঙ্গে নগরবাসীদের একটা সাযুজ্য দেখতে পাচ্ছেন, যারা বিলাস ব্যসনের পারিপাট্যে নিজেদের আবৃত রেখে বহমান জীবনধারা থেকে নিজেদের বিচ্ছিন্ন করে অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে চায় তাদের কথা বললেন। কিন্তু এ ফাঁকি চৌকে দিয়ে যায় না কার, প্রগাঢ় পিতামহর মতো লোলো চর্ম বিদ্ধকে নিগ্র হাসে। ওই যে নিগ্র, নিগ্র হচ্ছে সেই আফ্রিকার চিত্র, তাই ঠোঁটে তার ফুটে ওঠে বৃত্তের হাসি। মনে পড়ে যায় আদিবাসভূমি আফ্রিকার কথা, স্থির প্রত্যয়ের কথা। অর্থাৎ এখানে যে লোলো জিহ্ব, এখানে প্রগাঢ় পিতামহীর সঙ্গে তুলনা করা হচ্ছে, কারণ এই লোল যে নিগ্র সে হাসছে এদের অবস্থা দেখে। কারণ সে জানে আমি তো নিগ্র, আমার তো সবই যাচ্ছে, আমার তো কিছুই নেই, কিন্তু এরা সব থেকেও এদের তো কিছুই নেই, তাই সে তাদের দেখে নিগ্র হাসে, ব্যঙ্গের হাসি। তাই এখানে সেই রূপটাকে কবি এখানে তুলে আনলেন। এরপরের যে অংশটা সেটা আমরা এবার দেখো, নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো, তবুও জন্তুগুলো আনুপূর্ব অতি বৈতনী, বস্তুত কাপড় পরে লজ্জা বসত। আসলে রাত্রির যে এই মহৎ রাত্রি, সেই রাত্রিকে কবি কি মনে হচ্ছে লিবিয়ার জঙ্গল, অর্থাৎ লিবিয়ার জঙ্গল, লিবিয়া কোথায়, এখানে আমরা সেই আফ্রিকার জঙ্গলের কথা বলছি, তাই সেই রূপটাকে কবি এখানে তুলনা করলেন। তাই বললেন জন্তুগুলো আনুপূর্ব অতি বৈতনী, অর্থাৎ জন্তু তাদের জীবন, তবু তাদের একটা উপায় আছে, তারা তাদের জীবনে তারা কোনো পোশাক পরিচ্ছদ না পরেও তারা তবু সেইভাবে জন্তুর মতো জীবন যাপন করে, তাদের কাছে লজ্জা বলে কিছু নেই। কিন্তু আজকের যে মানুষগুলো যাদের থেকেও কিছু নেই, তারা আজকে একেবারেই নিগ্র বনে গেছে, তারা আজকে পোশাক পরছে লজ্জাবশত, কিন্তু সেই বস্তুত পোশাক পরার পয়সাটুকুও তাদের নেই। অর্থাৎ তাদের জীবনের যে একটা সর্বনাশা যে রূপটা, তাদের যে সংকটময়তার যে ছবি, সেই ছবিটাই কবি কিন্তু এই কবিতার মধ্যে তুলে আনলেন। তাহলে আমরা মূল কবিতা থেকে কি পেলাম সেটাকে এবারে আমরা সামগ্রিকভাবে একবার বুঝে নেবার চেষ্টা করি। ভাবরূপের পার্বতী পরমেশ্বর মিলনেই কাব্যের কুমার সম্ভব। যে কোনো মহৎ কবির মতো জীবনানন্দ তিমির বিনাশী হতে চেয়েছিলেন, তাই শহুরে তিমির বিলাসের প্রতি তীব্র তীক্ষ্ণ অসামান্য শব্দ প্রয়োগের মধ্য দিয়ে আলোচ্য অনন্য সম্ভব অভিব্যক্তি পেয়েছে। প্রথম চরণে যে হাইড্যান্ট অকুষ্ঠ রোগী শব্দযুগ্মকে আশ্রয় করে নগর জীবনের যে বিভৎসতা আমাদের চৈতন্যের দুয়ারে আঘাত এনেছে, পরবর্তী চরণগুলিতে ঝেড়ে কেসে জাতীয় শব্দ প্রয়োগে সেই বিভৎসতা তার বিশ্বাসযোগ্য রূপটাকে ধরে রেখেছে। চীনে বাদামের মতো যে বিশুষ্ক বাতাসে শ্বাসরুদ্ধ করে একটা পরিবেশ বাণীরূপ পায়, সেই পরিবেশেই মৈত্রেয়ী ও অ্যাটিলার নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হওয়া সম্ভব হয়ে ওঠে। ছিমছাম শব্দটার অসামান্য প্রয়োগ এলিয়টীয় হলোম্যানদের ভিতর বাহিরকে অনাবৃত করে দেয়। ইহুদি ফিরিঙ্গি
নিগ্রো ইত্যাদি সুচারু প্রয়োগ নগররাত্রির বিভৎসতাকে বিশ্ব জনীন মাত্রা দান করে। বিন্দুর মধ্যে সিন্ধু ঝলমল করে ওঠে, আর নগরের ক্লেদাক্ত রাত্রিকে মহৎ বিশেষণে বিশেষিত করার জন্য মধ্যে যে সাংঘাতিক একটা শ্লেষ তার যেন সূচনা হয়। সেই শ্লেষের চাবুকি শেষ চরণ পর্যন্ত অব্যাহত থেকে আমাদের সূর্য তরণের দিকে চালিত করে। সভ্যতার সংকটে রবীন্দ্রনাথ এক সময় বলেছিলেন যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, কিন্তু তাকেও এক সময় মহান জিজ্ঞাসায় পীড়িত হতে হয়েছে, সঞ্চয়ে ও অপচয়ে কারাকারি যেন, কিন্তু কেন? এ প্রশ্ন তিনি তুলেছিলেন। জীবনানন্দের কালে এই কারাকারি প্রকট হয়েছিল বড় বেশি, কিন্তু চল্লিশের দশকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে সমাজ ও সভ্যতার সববাহী যে নিঃশ্রেয়সবোধের নির্জনতা সেটা তিনি উপলব্ধি করেছেন। তাই ভয় প্রেম জনন ভুল আমাদের মানবতার ওল উত্তর প্রবেশ করে আরো বড় চেতনার লোকে। দৃঢ় প্রত্যয় ছিল তাঁর, তাই তো তিনি আশাবাদের সুর শোনাতে বলে উঠলেন, এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয়। তাই যুগের অন্ধকার দিকটায় তাঁর চোখকে আচ্ছন্ন করেনি, ক্রান্তিকালের অন্ধকারকে তার সৃষ্টির অন্ধকার বলে মনে হয়েছে। নীলিমার অনুকম্পে আজ যারা সয়েছে বিমান, কোনো এক অনুপর্বে অনুবর্তে প্রশান্তির পথে মানুষের ভবিষ্যৎ এই জ্ঞান পেয়ে গেছে। রাত্রি কবিতায় জীবনানন্দ বর্তমান সমাজের চূড়ান্ত অবক্ষয় এবং অন্তঃসার শূন্যতাকে চিত্রায়িত করেছেন, এ কথা সত্য। কিন্তু নিষ্ঠার সঙ্গে আমাদের বুঝিয়ে দিতে পেরেছেন, স্বধর্মনিষ্ঠ রাত্রিবিনে নতুন পৃথিবীর ভোর আসে না। তাহলে আশা করি তোমরা রাত্রি কবিতাটা সম্পর্কে একটা বিস্তারিত ব্যাখ্যা পেলে। আমি সাধ্যমতো চেষ্টা করলাম, এবং সেটা তোমরা যদি বুঝে থাকো তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। আর যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি জীবনানন্দের এই পরবর্তী কবিতাগুলো আবার পড়াবো, বা অন্যান্য প্রত্যেকটা কবিতা বা আমার সিলেবাস ধরে ধরে আমি প্রত্যেকটা নেটের বা সেটের কবিতাগুলো পড়াবো। সেগুলো যদি তোমাদের বিন্দুমাত্র কাজে লাগে তাহলে সেটা আমার সার্থক বলে মনে হবে, এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা প্রত্যেকটা কবিতার ভিডিও পাবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই।